বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কম্বাইন্ড গ্যাস ল অর্থাৎ গ্যাসের সমন্বয় সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা এতদিন পর্যন্ত যে চারটা সূত্র শিখেছি, বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলোস্টেকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সবগুলো সূত্রতেই কিন্তু দুইটা করে রাশিমালা ধ্রুবক থাকতো আর অন্য দুইটা রাশিমালার মধ্যে সম্পর্ক দেখানো হতো। পি, ভি, টি, এন এগুলোর মধ্যে যে কোনো দুইটা ধ্রুবক থাকতো সূত্রগুলোতে, আর বাকি দুইটার মধ্যে সম্পর্ক আলোচিত হতো। বাট আমাদের যদি আলোচনাটা এমন হয় যে আমাদের এই পি, ভি, টি, এন রাশিমালাগুলোর মধ্যে দুইটা জিনিস ধ্রুবক না থাকে, তিনটা জিনিসই পরিবর্তিত হয়, তাহলে আমাদের যেই সূত্রের দ্বারস্থ হতে হবে সেটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। তো প্রবলেমগুলো যখন করব তখন আরও বেটার বুঝতে পারবে আসলে কেন আমাদের গ্যাসের সমন্বয় সূত্র লাগে। তো গ্যাসের সমন্বয় সূত্র বেসিক্যালি কোনো মৌলিক সূত্র না, বরং এটা দুইটা সূত্রকে মিলিয়ে বানানো হয়। আমরা বয়লের সূত্র অলরেডি পড়ে এসেছি যে টি আর এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তে আমরা দেখে এসেছিলাম পি আর এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের আয়তন ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। তো এই দুইটা সূত্র আমরা যদি কম্বাইন্ড করি, যেহেতু দুইটা সূত্রেই ভি সমানুপাতিক সামথিং, ভি সমানুপাতিক সামথিং আছে, সো কম্বাইন করলে আমরা লিখতে পারি এরকম একটা জিনিস, ভি সমানুপাতিক টি বাই পি। এখন ঘটনা হচ্ছে বয়লের সূত্রে তো ধ্রুবক ছিল টি আর এন, চার্লসের সূত্রে ধ্রুবক ছিল পি আর স্মল এন, বাট এই সূত্রটাতে ধ্রুবক কে থাকবে? বেসিক্যালি তাদের মধ্যে সাধারণ ধ্রুবক কোনটা? সাধারণ ধ্রুবক হচ্ছে স্মল এন। তার মানে এই সূত্রটার শর্ত কখন? স্মল এন যখন ধ্রুবক থাকবে। সো স্মল এন দিয়ে কী বোঝানো হচ্ছে? গ্যাসের মোল পরিমাণ। মানে তুমি যদি একটা ঘটনা ঘটাও গ্যাসের চেম্বারে বা সিলিন্ডারে, যেখানে তুমি আয়তনের পরিবর্তন করছো, তাপমাত্রার পরিবর্তন করছো, চাপের পরিবর্তন করছো, অর্থাৎ এই তিনটা রাশি মানে যে কোনো একটা বা দুইটা বা তিনটা রাশি পরিবর্তন করছো, কিন্তু গ্যাসের পরিমাণের পরিবর্তন করছো না, মানে নতুন করে গ্যাস ঢালছো না, আবার গ্যাস ভেতর থেকে বাইরে বের করছো না, তবেই কিন্তু গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করা যাবে। তো শর্তগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আর শর্ত বোঝার আরেকটা ভালো উপায় হচ্ছে আমরা সূত্রটার দিকে যদি তাকাই, সূত্রটার মধ্যে দেখো কোন রাশিমালাটা নাই, ভি আছে, টি আছে, পি আছে, স্মল এন রাশিমালাটা নাই, দ্যাট মিন্স স্মল এন হচ্ছে এই সূত্রটার জন্য ধ্রুবক। তো এই সূত্রটাকে কম্বাইন্ড করলে তোমরা অবশ্যই জানো আমরা কীভাবে কম্বাইন করতাম। আমরা এই সূত্রগুলো থেকে পরবর্তী লাইনে লিখতে পারতাম ভি সমান সমান স্মল এন টি বাই পি। আমরা ভি সমান সমান এইট একটু মুছে ভালো করে লিখে দেখাই, আমরা এভাবে লিখতে পারতাম, রাইট? সো ভি সমান সমান আমরা লিখতে পারতাম কে দিয়ে যদি ধ্রুবকটাকে প্রকাশ করি, সো আমরা লিখতে পারতাম এই জিনিসটা। সো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারতাম, রাইট? পি ভি বাই টি সমান সমান কে। সো আমরা এইরকম একটা টার্ম লিখতে পারতাম। সো এই টার্মটা যদি লিখি, এই টার্মটা থেকে কি এটা লেখা যায় না? সো পি ভি বাই টি সমান সমান ধ্রুবক যেহেতু, তাই আমরা লিখতে পারি পি আই ভি আই বাই টি আই ইকুয়াল টু পি এফ ভি এফ বাই টিএফ, রাইট? সো আমরা এরকম করেই লিখে অভ্যাস করেছি যে আমরা যদি কোনো কিছু ইকুয়াল টু ধ্রুবক বলতে পারি তাহলে ওইটার আদি অবস্থা আর শেষ অবস্থায় মান একই থাকবে। পিআই দিয়ে কী বোঝানো হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পিআই দিয়ে বোঝানো হচ্ছে আমার আদি চাপ, ভিআই দিয়ে আমার আদি আয়তন, আর টিআই দিয়ে আদি তাপমাত্রা, একইভাবে পিএফ ভিএফ টিএফ দিয়ে আমার শেষ আয়তন, তাপমাত্রা, চাপ এগুলো বোঝাচ্ছে। সো আমরা এখানে কয়টা চলক পাচ্ছি? এখানে আমরা ছয়টা চলক পাচ্ছি, রাইট? তিনটা তিনটা ছয়টা। সো ছয়টা চলকের যে কোনো পাঁচটা চলকের মান আমরা জানা থাকলে অপর যে কোনো একটা ষষ্ঠ চলক আমরা বের করে ফেলতে পারি। তো চলো আমরা প্রবলেম করে আসি, তাহলে আমাদের আলোচনাটা আরও সুদৃঢ় হবে। তো আমাদের এখানে কী দেওয়া আছে? কোনো গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ 20 সেন্টিমিটার এইচজি, অর্থাৎ একটা চাপে একটা তাপমাত্রায় একটা চাপের পরিমাণ দেওয়া আছে, আর আয়তনের পরিমাণও দেওয়া আছে 2 লিটার, অর্থাৎ আদি অবস্থায় তাপমাত্রা, চাপ, আয়তন 500। গ্যাসটির এসটিপিতে আয়তন কত হবে? খেয়াল করে দেখো তো, এসটিপি মানে কি? এসটিপি মানে কিন্তু তাপমাত্রা আর চাপ দেওয়া আছে, রাইট? সো আমরা আদি অবস্থায় পাচ্ছি তিনটা জিনিস, এগুলোকে সব এসআই এককে নিয়ে নিলাম, 20 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করে আমরা ক্যালভিনে নিয়ে নিয়েছি, পিআই 20 সেন্টিমিটার এইচজি, তোমরা জানো এটাকে কীভাবে প্যাসকালে নিতে হয়, 20কে প্রথমত 76 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে এটা কিসে চলে আসবে? এটিএমে চলে আসবে। আবার ওই 76 দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা ওইটাকে আবার 101325 দিয়ে গুণ দিব, তাহলে এটা প্যাসকালে চলে আসবে। সো আমরা এইভাবে পেয়ে যাচ্ছি কি আদি চাপটা প্যাসকেলে। সো ভিআই, ভিআই আমার 2 লিটার দেওয়া আছে, মিটার কিউবে নিয়ে নিলাম 10^-3 দিয়ে গুণ করে। তো আমার এর তো আদি অবস্থার ঘটনা, শেষ অবস্থায় কী দেওয়া আছে? তাপমাত্রা আর চাপ দেওয়া আছে, রাইট? সো শেষ অবস্থায় আমরা টিএফ আর পিএফ পাচ্ছি, তাপমাত্রা আমার 273 কেলভিন, চাপ আমার 101325 প্যাসকেল।
সো এই যে এই তাপমাত্রা এই চাপ এটা আমার এসটিপি বলেই কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কেউ বলে দেবে না, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। সো আমরা শেষ অবস্থার তাপমাত্রা আর চাপ পাচ্ছি, আমার দরকার কি শেষ অবস্থার আয়তনটা বের করা অর্থাৎ ভিএফ বের করা। সো আমরা ভিএফ বের করতে চাই, সো আমরা ফর্মুলা লিখে ফেলবো। অবশ্যই এখানে কোন ফর্মুলাটা লিখবো, গ্যাসের সমন্বয় সূত্র, কেন? কারণ এই সূত্রটাতে এই প্রশ্নটাতে কোনো স্মল এন নিয়ে কথা বলা আছে না, তার মানে আগে আর পরে স্মল এন এর পরিমাণ ধ্রুবক, আর বাকি তিনোটা রাশি কিন্তু পরপর পরিবর্তন হচ্ছে, রাইট? সো দেখো চাপ কিন্তু আগের মতো নাই, তাপমাত্রা আগের মতো নাই, আর আয়তন পরে কি হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। সো এন কনস্ট্যান্ট রেখে বাকি তিনটা যে চলক আছে পি ভি টি এরা নিজেদের মধ্যে পরিবর্তন হচ্ছে বলে আমরা এই সূত্রটাতে চলে আসলাম। সো খেয়াল রাখতে হবে কিন্তু কখন কোন সূত্র ব্যবহার করব। সো এই সূত্রটার এরপরে আমরা ভিএফটাকে একপাশে করলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম। সো আমরা জাস্ট ভ্যালুগুলো এখান থেকে নিয়ে নিয়ে বসিয়ে দিলাম, জাস্ট তেমন কিছু না, ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু ভিএফটা পেয়ে যাব। আর যেহেতু ভ্যালুগুলো সব এসআই এককে নিয়ে বসানো হয়েছে, তাই ভিএফটাও আমরা এসআই এককে পাবো, যেটা কি না আয়তনের জন্য এসআই একক কি মিটার কিউব। সো আমরা মিটার কিউবে আসলে পেয়ে গেলাম আমাদের আয়তনের মানটা কত হবে। সো আমাদের এই গেল প্রথম প্রবলেম, এবার চলো আরও প্রবলেম করে আসি। সো এখানে কি দেখতে পাচ্ছ, বিশ্রামকালে এক ব্যক্তি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 কিলোপ্যাস্কেল চাপে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করে। ব্যক্তিটি প্রতি সেকেন্ডে কতটি অক্সিজেন অণু গ্রহণ করে? সো এখানে একটা তাপমাত্রায় একটা চাপে ওই ব্যক্তিটা কত লিটার অক্সিজেন 1 ঘন্টায় গ্রহণ করে সেটা বলে দেওয়া আছে, আর পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে ব্যক্তিটি প্রতি সেকেন্ডে কতটা অক্সিজেন অণু গ্রহণ করবে। সো এই প্রবলেমটা অ্যাডমিশন এসেছিলো, সো তেমন কঠিন কোনো প্রবলেম না। সো আমার এখানে কী কী দেওয়া আছে, আমি টিআই পাচ্ছি, পিআই পাচ্ছি, সো এগুলো আমার কিসে দেওয়া আছে, টিআই পিআই এগুলো আমার ডিগ্রি সেলসিয়াস আর কিলো প্যাস্কেলে দেওয়া আছে। সো ডিগ্রি সেলসিয়াসকে আমরা 273 যোগ করে ক্যালভিনে নিয়ে নিলাম, আর কিলো প্যাস্কেল থাকলে, কিলো প্যাস্কেল মানে কি 1000, কিলো মানে 1000, সো আমার 100 × 1000 করে আমরা এটাকে প্যাস্কেলে নিয়ে নিলাম, যেটা আমার হিসাব করে আসছে কত, 10^5 প্যাস্কেল। সো আমরা বেসিক্যালি প্রতি সেকেন্ডে অক্সিজেনের আয়তন বের করবো এসটিপিতে কত। সো আমরা যদি এই প্রবলেমটা করতে চাই, তাহলে 1 সেকেন্ডে গৃহীত অক্সিজেনের আয়তন, যেটা এই যে আয়তনটা ছিল এখানে 14 লিটার, এই 14 লিটার তো আদি অবস্থায় গৃহীত অক্সিজেনের আয়তন, বাট এটা কত ঘন্টায়, এটা 1 ঘন্টায় ছিল। আর শেষে আমাদের দরকার কি, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে আমার অক্সিজেনের গৃহীত আয়তনটা কত সেটা দরকার। সো আমরা যেটা করব, আগের যে আয়তনটা ছিল ওইটা যেহেতু প্রতি ঘন্টায় ছিল, ওইটাকে আগে প্রতি সেকেন্ডে কত সেটা বানিয়ে নিব, অর্থাৎ 1 সেকেন্ডে গৃহীত অক্সিজেনের আয়তন, যেহেতু 60 × 60 সেকেন্ডে আসলে 1 ঘন্টা হয়, তাহলে আমরা বলতে পারি 60 × 60 সেকেন্ড হচ্ছে 14 লিটার, তো 1 সেকেন্ডে আসলে 14/60 × 60। সো তোমরা বুঝতেই পারছো এখানে কী করা হয়েছে, সো এটা হচ্ছে 1 ঘন্টায় কত, আর 14/60 × 60 করলে পাবো 1 সেকেন্ডে কত। সো 1 সেকেন্ডে গৃহীত অক্সিজেনের আয়তন আমরা পেয়ে গেলাম। সো এই আয়তনটা আমরা যেটা পাবো সেটা লিটারে পাবো, কারণ আমরা একক কোনো চেঞ্জ করিনি। সো লিটারটাকে আবার পরবর্তীতে মিটার কিউবে নেওয়া হয়েছে, কীভাবে নেওয়া হয়েছে জানো, এটা লিটারে আছে, লিটারকে 10^-3 দিয়ে গুণ দিতে হয়, এখানে অলরেডি একটা 10^-3 আছে, আরেকটা 10^-3 দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে কি, 10^-6, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিটি কর্তৃক গৃহীত অক্সিজেনের আয়তন কতক্ষণে, 1 সেকেন্ডে। সো আমরা জেনে গেলাম পিআই ভিআই টিআই, আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে ভিএফটা, অর্থাৎ এসটিপি কন্ডিশনে সে 1 সেকেন্ডে কতটুকু অক্সিজেন গ্রহণ করত। সো আমরা এসটিপি কন্ডিশন বলে, যেহেতু পরবর্তী ক্ষেত্রে এসটিপিতে বের করতে বলা হয়েছে, এসটিপি কন্ডিশন বলে আমরা টিএফ নিলাম 273 ক্যালভিন, আর পিএফ নিলাম 101/325 প্যাস্কেল। তো এই যে এই মানগুলা, এই মানগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো আমরা এখান থেকে ভিএফটা বের করে ফেলতে পারি, সো ভিএফটা আমার চলে আসবে। সো আমি পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ বসাবো, কেন, কারণ আমার এখানে তিনটা রাশিমালা পরিবর্তন হচ্ছে। সো ভিএফটা যদি আমরা বের করি, ডান পাশ পুরাটাই জানি আমরা এখান থেকে নিয়ে নিয়ে বসালাম, সো ডান পাশগুলো বসানোর ফলে আমার ভিএফটা মিটার কিউবে চলে আসবে। এটা কী রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে এই ব্যক্তিটা এসটিপি কন্ডিশনে, অর্থাৎ তাপমাত্রা এত চাপ এত কন্ডিশনে 1 সেকেন্ডে কতটুকু অক্সিজেন অণু, কত কত আয়তনের অক্সিজেন,
আসলে গ্রহণ করত, অর্থাৎ কত আয়তনের গ্যাস সে গ্রহণ করত। এটা কিন্তু প্রতি সেকেন্ডে আসবে, রাইট? কারণ প্রতি সেকেন্ডে আমরা নিয়ে নিয়েছিলাম আদিটা, সো আমার শেষটাও প্রতি সেকেন্ডে আসবে। তার মানে তো আমরা এই প্রবলেমটাও দেখতে পারি। এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখব, এই প্রবলেমগুলোও পরীক্ষায় ভালোই আসে। সো এই প্রবলেমটার মধ্যে কী দেওয়া আছে, ধুলাবালি সহ একটি বায়ুভর্তি বেলুনের আয়তন এসটিপিতে 0.02 মিটার কিউব। অর্থাৎ এই যে এখানে একটা বেলুন আছে, এই বেলুনটার আয়তন এসটিপিতে মাপা হয়েছে, কতটুকু মাপা হয়েছে, 0.02 মিটার কিউব। এটার মধ্যে আবার ধুলাবালিও আছে, এটাও বলে দেওয়া আছে। এই আয়তনটার ভেতরেই ধুলাবালির আয়তন রয়েছে, মানে ভেতরে কিছু ধুলাবালি রয়েছে। যদি বেলুনটির তাপমাত্রা বাড়িয়ে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ কমিয়ে অর্ধেক করা হয়, তবে এর আয়তন হয় 0.04 মিটার কিউব। অর্থাৎ ঘটনা যেটা ঘটলো, এই বেলুনটাকে পরবর্তীতে তাপমাত্রা বাড়ানো হলো, চাপ কমানো হলো। আমরা জানি তাপমাত্রা বাড়ালে, চাপ কমালে বেলুনের আয়তন বেড়ে যায়। তো তাই দেখা যাচ্ছে এখানে আয়তন বেড়ে 0.02 মিটার কিউব থেকে 0.04 মিটার কিউব হলো। সো এই যে এই পরবর্তী ক্ষেত্রে আমার এই ঘটনাটা দেওয়া আছে যে নতুন আয়তন কত, আমার তাপমাত্রা আর চাপ পরিবর্তনের ফলে নতুন আয়তন কত সেটা দেওয়া আছে। সো খেয়াল রাখবে, আগেও ধুলাবালি ছিল, পরেও কিন্তু ধুলাবালি থাকবে। এমন না যে তুমি তাপমাত্রা বাড়ালে, চাপ কমালে ধুলাবালির আয়তন বাড়বে। ধুলাবালি কী জিনিস? ধুলাবালি হচ্ছে কঠিন পদার্থ। আর আমরা যে এই সূত্রগুলোই শিখেছি, বয়লের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, অ্যাভোগাড্রো সূত্র বলো, সমন্বয় সূত্র বলো, এই সবগুলো সূত্রই গ্যাসের জন্য প্রযোজ্য। এগুলো এমন না যে আমরা ধুলাবালির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সো ধুলাবালির আয়তন কিন্তু এখানেও যা থাকবে, এখানেও কিন্তু তাই থাকবে। আর আমাদের কাছে ধুলাবালির আয়তনই জানতে চাওয়া হয়েছে। সো আমরা কীভাবে আসলে এই ম্যাথটাতে ধুলাবালির আয়তন বের করতে পারি? তো দেখো আমরা কী করতে পারি। সো আমরা এখানে আদি অবস্থায় কী কী দেওয়া আছে লিখে ফেলি। প্রথমত আদি অবস্থা যেহেতু এসটিপিতে, সো টিআইপিআই পাচ্ছি আমরা। সো আমাদের ধুলাবালির আয়তন এটা তো বের করতে হবে, সো এটা আমরা ধরে নিলাম। এটা কত ধরে নিলাম? এটা ধরে নিলাম এক্স মিটার কিউব। তার মানে আগে যে আয়তনটা ছিল, মানে এইখানে যে আয়তনটা ছিল, এটা কত? 0.02 মিটার কিউব। এটার মধ্যে কিন্তু গ্যাসের আয়তনও আছে, আবার ধুলাবালির আয়তনও আছে, তাই না? সো এইটার ভেতরে কিন্তু একাধারে গ্যাসের আয়তনও থাকবে, আবার ধুলাবালির আয়তনও থাকবে। সো আমরা যদি শুধু গ্যাসের আয়তনটা বের করতে চাই, ধুলাবালির আয়তনটা এক্স মিটার কিউব ধরে শুধু গ্যাসের আয়তনটা বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি না। তো 0.02 থেকে আমরা যদি এক্স অর্থাৎ ধুলাবালির আয়তনটা বাদ দিই, তাহলে আমরা যেই অংশটা পাবো সেটাই হচ্ছে শুধু গ্যাসের আয়তন আদি ক্ষেত্রে। যেহেতু এটা আমার এসটিপি কন্ডিশনটা আদি কন্ডিশন, সো আদি ক্ষেত্রে ধুলাবালির আয়তনটা বাদ দিলে আমরা পেয়ে যাব এই অংশটা। আর এটা কী রিপ্রেজেন্ট করবে? শুধু গ্যাসের আয়তন। সো আমরা এই জিনিসটা ধরাটা বুঝতে হবে। সো এই জিনিসটা ধরতে পারলে ম্যাথটা খুবই সহজ। তো আমাদের শেষ তাপমাত্রা আর শেষ চাপ এটা বলে দেওয়া আছে। শেষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিয়ে নিলাম। আর শেষ চাপ আগের চাপের অর্ধেক। তো আগের চাপ ছিল কত? 101325। সো আমরা হাফ করে দিলে পিআই, সো মানে এটাকে অর্ধেক করে দিলে আমরা পাচ্ছি 50662.5 প্যাস্কেল। সো এটা আমার শেষ তাপমাত্রা, শেষ চাপ। তো এবার বলো তো শেষ ক্ষেত্রে গ্যাসের আয়তনটা কত হবে? শেষ ক্ষেত্রে তো ধুলাবালি সহ গ্যাসের আয়তন কত? এই ক্ষেত্রে ধুলাবালি সহ গ্যাসের আয়তন হচ্ছে 0.04 মিটার কিউব। সো ধুলাবালির আয়তনটা বাদ দিলে পেয়ে যাব শেষ ক্ষেত্রে শুধু গ্যাসের আয়তন, যেটা কিনা কত আসবে? 0.04 মাইনাস x মিটার কিউব। সো আমরা এই ভ্যালুটা কীভাবে লিখলাম? কারণ এটা ধুলাবালি সহ শেষ আয়তন, আর এটা ধুলাবালির আয়তন বাদ দিলে, ধুলাবালির আয়তন যেহেতু আগে যা থাকবে পরেও তা থাকবে, সো বাদ দিলে আমার এটা পেয়ে যাব পরবর্তী ক্ষেত্রে শুধু গ্যাসের আয়তনটা কত। সো আমরা এখন যদি পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ এর সূত্রে চলে আসি। সো এখানে দেখো সবগুলো রাশিমালা যা লিখলাম এখানে সবগুলো যদি এখানে বসিয়ে দিই, পিআইয়ের জায়গায় ভ্যালু বসানো হলো, ভিআইয়ের জায়গায় ভ্যালু বসানো হলো, টিআইয়ের জায়গায় ভ্যালু বসানো, সবগুলো ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে একটা সমীকরণ পাচ্ছি, যেই সমীকরণে আননোন হিসেবে থাকছে কে? এক্স। সো এক্স ছাড়া কিন্তু এই সমীকরণে আর কোনো আননোন তুমি পাচ্ছ না। তো তোমরা এখন কাটাকাটি করে পক্ষান্তর করে এক্স বের করতে পারবে না? অবশ্যই পারবে, তেমন কঠিন কিছু না। সো আমরা একবারে এক্সটা হিসাব হিসাবটা তোমরা করবে, হিসাব ছাড়া দেখিয়ে দিলাম, এক্সটা তোমার এত আসা উচিত, তোমরা অবশ্যই এটা নিজেরা করে অ্যান্সার মিলিয়ে নিবে। সো এক্স কত আসলো? 3.09 × 10⁻³ মিটার কিউব। অর্থাৎ এটা আমার চলে আসলো কি? ধুলাবালির আয়তন, অর্থাৎ আগে বা পরে ধুলাবালি যত আয়তন বিশিষ্ট ছিল। তো এইখানে কিন্তু ম্যাথগুলো ধুলাবালি ছাড়াও তোমাকে কিন্তু ভেতরে একটা বক্স থাকতে পারতো, কঠিন
যে কোনো পদার্থ থাকতে পারত, তো একই প্রসেস, প্রসেসে কিন্তু কোনো ভিন্নতা আসতো না। ধুলাবালির জায়গায় যদি অন্য কঠিনও থাকতো তাও কিন্তু প্রসেসে ভিন্নতা আসতো না। ইনফ্যাক্ট জলকণা থাকলে বা এগুলো থাকলেও কিন্তু প্রসেসে কোনো ভিন্নতা আসতো না। তো আমরা এই টাইপের প্রবলেমগুলো দেখলাম, এই রকম প্রবলেমগুলো আসতে পারে। এখন আমরা এই যে গ্যাসের সমন্বয় সূত্র শিখলাম, এই গ্যাসের সমন্বয় সূত্র থেকে আমরা ঘনত্বের সাথে তাপমাত্রা আর চাপের সম্পর্ক দাঁড় করাতে পারি। কিভাবে দাঁড় করাতে পারি? আমরা গ্যাসের সমন্বয় সূত্র কী শিখেছি? পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ যদি এন থাকে কনস্ট্যান্ট, রাইট? সো আগে আর পরে আমার গ্যাসের মোল পরিমাণ কী করা যাবে না, পাল্টানো যাবে না, অর্থাৎ একই থাকতে হবে। লিকেজও রাখা যাবে না, নতুন করে গ্যাসও অ্যাড করা যাবে না। এটাই আসলে এন ইকুয়াল টু কনস্ট্যান্টের মিনিং। তো আমরা জানি সবাই একটা সূত্র, সেটা হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন। সো ডি দিয়ে যদি ঘনত্ব বোঝায়, সো ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর আমরা গ্যাসের ক্ষেত্রে জন্য ভরটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, সো ডাব্লিউ, আর আয়তন ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করি, তো ডাব্লিউ বাই ভি। সো আমরা ফিজিক্সের নবম দশম শ্রেণীতে পড়েছিলাম এটা রো দিয়ে, এখন আমরা ডি দিয়ে প্রকাশ করছি। এই তফাত কিন্তু ঘটনা একই, ডেন্সিটির ফার্স্ট ওয়ার্ড ডি, যেটাকে তোমরা রো হিসেবে পড়ে এসেছিলে নবম দশম শ্রেণীতে। সো ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। এই ফর্মুলাটার দিকে যদি একটু খেয়াল করি আমরা, এইখানেও তো আদি একটা ঘনত্ব, শেষ একটা ঘনত্ব সম্ভব, বাট এখানে আমরা একটা কনক্লুশন টানতে পারি এইভাবে যে যেহেতু এই সূত্রের জন্য এন কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট মানে কি, তুমি আগে আর পরে নতুন কোনো গ্যাস বাইরে থেকে দিচ্ছ না, আবার ভেতর থেকেও নতুন কোনো গ্যাস বাইরে পাঠাচ্ছ না। তার মানে এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু ডাব্লিউকেও কনস্ট্যান্ট বলা যায়। দ্যাট মিন্স বেলুন চিন্তা করলে, এখানে একটা বেলুন চিন্তা করলে, এখানে আরেকটা বেলুন চিন্তা করলে, সো এই বেলুনে যত সংখ্যক মোল পরিমাণ যদি থাকে, এই বেলুনে যদি তত সংখ্যক মোল পরিমাণ থাকে, তার মানে এই বেলুনে যত সংখ্যক ভর, গ্যাসের ভর, এই বেলুনে তত সংখ্যকই গ্যাসের ভর। কীভাবে এটা লিখতে পারি? কারণ আমরা কি জানি, আমরা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এর একটা ফর্মুলা জানি না। সো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম যদি ফর্মুলাটা লিখি, এন যদি কনস্ট্যান্ট থাকে আমার গ্যাস তো আর চেঞ্জ হয়ে যাবে না। এমন না তুমি গ্যাসের তাপমাত্রা বাড়ালে, চাপ কমালে অক্সিজেন গ্যাস হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস তো অক্সিজেন গ্যাসই থাকবে। দ্যাট মিন্স আণবিক ভরও চেঞ্জ হচ্ছে না। সো এটা যদি ধ্রুবক থাকে, এটা যদি ধ্রুবক থাকে, তাহলে বলা যায় আমাদের যে রাশিমালাটা আছে ডাব্লিউ, সেটাও কিন্তু ধ্রুবকই থাকবে। সো এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। সো আমরা এর জন্য দেখো একটা কাজ করলাম। কী কাজ করলাম? আমরা ঘনত্বের রাশিমালা লিখেছি ঠিকই আদি আর শেষের বেলায়, বাট আমরা ডাব্লিউকে কিন্তু আই আর এফ দিয়ে লিখিনি। মানে আমি লিখিনি আদি ভর শেষ ভর, কারণ আমরা জানি এন কনস্ট্যান্ট থাকলে আদি ভর যে কথা, শেষ ভর একই কথা। সো আমরা এর জন্য আদি ঘনত্বটাকে লিখলাম এইভাবে যে ভর বাই আদি আয়তন, শেষ ঘনত্বটাকে লিখলাম এইভাবে যে ভর বাই শেষ আয়তন, কারণ ভর কিন্তু আদি আর শেষে একই থাকবে। সো এই ফর্মুলাটা নিশ্চয়ই বুঝেছো, এই শর্তের আলোকে লেখা হয়েছে। সো এখান থেকে আমরা আদি আয়তনটাকে একপাশে করলাম, তাহলে আমরা এটা লিখতে পারি ডাব্লিউ বাই টিআই। এখান থেকে আমরা শেষ আয়তনটাকে একপাশে করলাম, তাহলে লিখতে পারি ডাব্লিউ বাই ডিএফ। সো আমরা এই টার্মগুলো যদি পেয়ে যাই, এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা পিআই ভিআই বাই টিআই পিএফ ভিএফ বাই টিএফ ছিল, এখানে ভিআই আর ভিএফটাকে এই জিনিসগুলো দ্বারা রিপ্লেস করে দিয়েছি, এই জিনিসগুলো দ্বারা পাল্টে দিয়েছি। এই জিনিসগুলো দ্বারা যদি পাল্টে দেই, তাহলে দেখো এই পাশে ডাব্লিউ, এই পাশে ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ কী হওয়া সম্ভব? কাটাকাটি চলে যাওয়া সম্ভব, কারণ দুই ডাব্লিউ তো একই, এমন না যে আদি আর পরে ডাব্লিউ চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি করে দিই, পিআই বাই ডিআই ছিল, ডিআইটা নিচে চলে আসলো ভাগ আকারে, যেহেতু আমরা বলতে পারতাম পিআই বাই ডিআই টিআই, এখানে বলতে পারতাম পিএফ বাই ডিএফ টিএফ। সো এটাকে আবার বিপরীতীকরণ করে লিখলে এরকম একটা সূত্র আমরা পাবো না, এরকম একটা সূত্র পাবো। এখানে ছিল পিআই বাই ডিআই টিআই ইকুয়াল টু পিএফ বাই ডিএফ টিএফ, বিপরীতীকরণ করে দিলাম, হয়ে গেল ডিআই টিআই বাই পিআই ইকুয়াল টু ডিএফ টিএফ বাই পিএফ। সো এখানে ডিআই টিআই পিএফ এগুলো কী বোঝানো হচ্ছে? এগুলো দিয়ে আমার বোঝানো হচ্ছে যে আদি ঘনত্ব আদি তাপমাত্রা আদি চাপ, শেষ ঘনত্ব শেষ তাপমাত্রা শেষ চাপ। এই প্রবলেমগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক ম্যাথ আসতে পারে। এই প্রবলেমগুলো থেকে আমাদের আসতে পারে যে আদি ঘনত্ব একটা ছিল বলে দিল, আদি তাপমাত্রা একটা ছিল বলে দিল, আদি চাপ একটা ছিল বলে দিল, শেষ তাপমাত্রা বলে দিল, শেষ চাপ বলে দিল, শেষ ঘনত্ব কত হবে। সো আমরা কিন্তু এই ফর্মুলাটা ইজিলি ইউজ করতে পারি। তো এই ফর্মুলাটার জন্য খেয়াল রাখতে হবে যে আমার এন কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এমন না যে আমি বেলুন দিয়ে চিন্তা করলে, এখানে একটা বেলুন, এখানে একটা বেলুন, এখানের ঘনত্ব একরকম, এখানের ঘনত্ব আরেক রকম, ঠিক আছে, বাট যদি আমি নতুন করে গ্যাস অ্যাড করি বেলুনটাতে, তাহলে কিন্তু আর এই সূত্রটা ভ্যালিড হবে না। কারণ এই সূত্র কোথা থেকে এসেছে? সমন্বয় সূত্র। আর সমন্বয় সূত্রের শর্ত কী ছিল? এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো পরের ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব কী নিয়ে? আদর্শ গ্যাস সূত্র নিয়ে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।